নমস্কার বন্ধুগণ, সকলকে শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, প্রতিদিনকার মতো আজকে একটি নতুন ব্যবসা নিয়ে কথা বলবো। আর আজকে যে ব্যবসাটি নিয়ে কথা বলবো, এই ব্যবসাটি সত্যি খুব ইউনিক বিজনেস আইডিয়া হতে চলেছে। কারণ এই জিনিসের চাহিদা প্রতিটা বাড়িতে, প্রতিটা হোটেল এবং প্রতিটা রেস্টুরেন্টে কিন্তু আমরা দেখতে পারি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা কি করে কফি মগ বা চায়ের যে কাপগুলো হয়ে থাকে, এই কাপ প্লেট তৈরির ব্যবসা কি করে শুরু করবে। সকলেই জানে যে এর কিন্তু প্রতিটা বাড়িতে কিন্তু ব্যাপকভাবে কিন্তু এর ডিমান্ড রয়েছে। তো এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে চায়ের কাপ প্লেট নেই, এটা একদমই অসম্ভব। তাই এই জিনিসের চাহিদা মার্কেটে ব্যাপকভাবে দেখা যায়। এবং অবশ্যই মানুষ যখন কাউকে গিফট করে, অবশ্যই কফি মগ গিফট করে বা কাউকে বিয়ে বাড়ি বা অনুষ্ঠানে কিন্তু এই ধরনের চায়ের কাপ প্লেট কিন্তু মানুষ উপহার হিসেবে কিন্তু দিয়ে থাকে। তাই আপনি যদি একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি খুলতে পারেন যেখানে অবশ্যই আপনি প্রস্তুত করতে পারবেন এই ধরনের কাপ প্লেট, তাহলে অবশ্যই আপনি মাসে 1-2 লক্ষ টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন। তো কি করে ব্যবসাটি শুরু করবেন, কতটা জায়গা লাগবে, কি লাইসেন্স লাগবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো। এবং অবশ্যই আপনি মার্কেট কি করে ধরবেন, বিক্রি কোথায় করবেন এবং কাদের কাছ থেকে আপনি মোটা টাকা আপনি ইনকাম করতে পারবেন এই প্রোডাক্ট বিক্রি করে, অনলাইনেও কি ব্যবসা করা সম্ভব, সমস্ত কিছু বলবো। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। এবং আজকে যারা নতুন এসেছেন, অবশ্যই একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে একটা লাইক করুন, তার সাথে সাথে আপনি শেয়ারও করতে পারেন এই ভিডিওকে। তো চলুন শুরু করে ফেলি আজকের এই ভিডিওটি। বন্ধুগণ, এবার বলি ব্যবসা করতে গেলে আপনার কি কি লাগবে। তো প্রথমেই লাগবে আপনার একটা বড় জায়গা, মোটামুটি আপনার 1000-2000 স্কোয়ার ফিটের মতো একটা বড় এরিয়া লাগবে। তার সাথে সাথে আপনার লাগবে কিছু শ্রমিক। শ্রমিক কিন্তু এই ব্যবসায় কিন্তু একটু বেশিই লাগবে, মোটামুটি 10-20 জন হলেই কিন্তু আপনি ব্যবসাটি শুরু করতে পারবেন। এবং অবশ্যই শ্রমিক আপনার লাগবে দক্ষ শ্রমিক, যারা কাজগুলো করতে পারে এবং অনায়াসই এবং দ্রুত করে, সেরকম আপনাকে শ্রমিক কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে। এবং কিছু শ্রমিক লাগবে আপনার হেল্পার হিসাবে, তারা কাজ না জানলেও চলবে। এবং এর সাথে সাথে যদি আপনি চান, অবশ্যই কিন্তু একটি কমার্শিয়াল বৈদ্যুতিক কানেকশন কিন্তু নিয়ে নিতে পারেন এই মেশিনগুলোকে চালানোর জন্য। তো প্রথমে কি করতে হবে, প্রথমে আপনাকে নিতে হবে চীনামাটি। তো চীনামাটি দিয়ে এরকম বড় বড় যে চাকগুলো থাকে সেগুলোকে আপনাকে বানিয়ে সেগুলোকে হালকা একটু হপার মেশিনের মাধ্যমে দিয়ে দিতে হবে। তার পাশে হপার মেশিনের মাধ্যমে কিন্তু আপনি এগুলোকে বড় বড় দেখবেন রোলের মতো কিন্তু বেরিয়ে আসবে, সেগুলোকে কেটে কেটে আপনি ছোট ছোট কিন্তু এরকম কাপ প্লেট তৈরি করতে পারবেন। এই কাপ প্লেট তৈরি করার জন্য এই পাঞ্চিং মেশিনের মাধ্যমে দেবেন, এই রোলার পাঞ্চিং মেশিন। এই রোলার পাঞ্চিং মেশিনের মাধ্যমে দিয়ে কিন্তু আপনি কাপগুলোকে প্রস্তুত করে ফেলতে পারবেন। তারপর আপনাকে কি করতে হবে, তারপর আপনাকে হাতলগুলোকে আলাদা করে কিন্তু লাগাতে হবে। এই হাতল কিন্তু অবশ্যই আপনি সাঁচের মধ্যে তৈরি করে নেবেন, সেখান থেকে কেটে সেই হাতলগুলোকে আপনি কাপের সাথে যুক্ত করে দেবেন। তারপর সেগুলোকে একটু হাওয়া শোকাতে দিতে হবে, তারপরে আপনাকে একটা লিকুইডের মধ্যে চুবিয়ে সেগুলোকে ড্রায়ারের মধ্যে দিতে হবে। এবং ড্রায়ারের মাধ্যমে দেওয়ার পরে তারপর কিন্তু আপনার পুরো ফিনিশিং করার জন্য আপনি বিভিন্ন স্টিকার লাগাতে পারেন বা আপনি চাইলে কিন্তু কালারও করতে পারেন। ব্যাস, তারপরে মার্কেটে আপনি কিন্তু অনায়াসেই বিক্রি করতে পারবেন। এই সিম্পল পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি এই ধরনের কফি মগ বা চায়ের কাপ অনায়াসেই প্রস্তুত করতে পারবেন। এবার বলি ব্যবসা করার জন্য আপনার কোনো লাইসেন্সের প্রয়োজন আছে কিনা। দেখুন বন্ধুগণ, আপনি যে কোনো ব্যবসায় করুন না কেন, অবশ্যই আমি বলবো আপনি লাইসেন্স বানিয়ে ব্যবসা করবেন। তাতে কী হবে, আপনার কোনো ভবিষ্যতে কোনো আইনি জটিলতার মাধ্যমে আপনি জড়িয়ে পড়বেন না। তো অবশ্যই ব্যবসা করার জন্য আপনি একটা জিএসটি নাম্বার বানিয়ে নিতে পারেন, তার সাথে অবশ্যই MSME রেজিস্ট্রেশন করতে পারেন যদি আপনি ভবিষ্যতে লোন নিতে চান। এবং এর সাথে সাথে আপনি পলিউশন বোর্ড থেকে NOC সার্টিফিকেটও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো এই সমস্ত টুকিটি কিছু লাইসেন্স হলেই কিন্তু আপনি ব্যবসাটি করতে পারেন। আর যদি চান আপনি আপনার কোম্পানিকে একটা আলাদা লেভেলে নিয়ে যাবেন, একটা বড় জায়গায় নিয়ে যাবেন, অবশ্যই চাইলে একটা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে পারেন, তাহলে কিন্তু আপনি এটিকে ব্র্যান্ডও কিন্তু বানাতে পারবেন। আর যখন আপনি একটা ব্র্যান্ড বানাতে পারবেন তখন অবশ্যই এর কিন্তু কদর মার্কেটে অনেক হাই হয়ে যাবে। তো আপনি এই সমস্ত বানিয়ে প্যাকেজিং করে কিন্তু মার্কেটে বিক্রি করবেন। তো এই সমস্ত জিনিস কিন্তু আপনি মার্কেটে অনায়াসে বিক্রি করতে পারবেন, তার সাথে সাথে অবশ্যই কিন্তু আপনি অনলাইনেও বিক্রি করতে পারবেন। আজকাল অনলাইনে কিন্তু অনেক সাইট চলে এসেছে, যেমন অ্যামাজন রয়েছে, ফ্লিপকার্ট রয়েছে, মিশো রয়েছে, আরও অনেক যাবতীয় এরকম সাইট রয়েছে। সেখানে গিয়ে কিন্তু আপনি সেলার আইডি তৈরি করে কিন্তু এই ধরনের কাপ প্লেট কিন্তু অনায়াসে বিক্রি করতে পারবেন। এবং আপনি যদি চান অবশ্যই কিন্তু প্রিন্টিং মেশিন কিনে নিতে পারেন, সেই প্রিন্টিং মেশিনে কিন্তু বিভিন্ন ছবি লাগিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন। কাস্টমারের রেকর্ড অনুযায়ী আপনি ছবি লাগাতে পারেন, তাদের পছন্দ মতো ছবি প্রিন্ট আউট করে কিন্তু আপনি সেগুলো কিন্তু মার্কেটে বিক্রি করতে পারেন। তো সবভাবে বন্ধুগণ ভালোভাবে ব্যবসাটি শুরু করতে পারবেন। এবার বলা যাক যে প্রফিট কত হতে পারে।
তো বন্ধুগণ, এই ব্যবসার প্রফিটের কথা বলতে গেলে অবশ্যই বলি যে ব্যবসা করতে টোটাল আপনার ইনভেস্টমেন্ট কত লাগবে, আগে সেটা বলা উচিত। তো সমস্ত এই মেশিনপত্র দিয়ে আপনার মোটামুটি 2-3 লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনি পুরো সেট আপটি তৈরি করে ফেলতে পারবেন, আর পুরো সেট আপটি তৈরি করে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন। এবার বলি লাভের কথা। তো মোটামুটি আপনি এই ব্যবসা থেকে মাসে 1-2 লক্ষ টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন। তো অবশ্যই এর মার্কেটে চাহিদা রয়েছে, তাই আপনি এতটা অব্দি ইনকাম করতে পারেন। খুচরো হিসাবটা বললাম না, কারণ এই ছোট ছোট জিনিস অনেক সময় আপনার ভেঙে যাবে, কিছু আপনার ড্যামেজ হতে পারে, সেগুলো তো অবশ্যই আপনার লসের খাতা আপনাকে ধরতে হবে। তা ক্ষেত্রেও কিন্তু আপনি এগুলোকে চড়া দামে বিক্রি করতে পারেন। আপনারা সকলেই জানেন যে 1 প্লেট কাপ সেটের কতটা দাম রয়েছে, 1 কাপ প্লেটের কতটা দাম রয়েছে। তো অবশ্যই ভালো দামে আপনি কিন্তু এগুলোকে বিক্রি করতেই পারবেন। আর বন্ধুগণ বলে দিই, এই ব্যবসার যে প্রধান কাঁচামাল সেটা হলো চীনামাটি। তো চীনামাটি কিন্তু আপনাকে মার্কেট থেকে কিনে নিয়ে আসতে হবে। সেটা আমি আপনাদের বলতে পারছি না যে চীনামাটি কোথায় পাওয়া যায়। তো আপনারা চাইলে কিন্তু সিম্পলি ইন্ডিয়ামার্ট ওয়েবসাইট থেকেও কিন্তু কিনে নিতে পারেন, এবং অনেকে আছে লোকাল মার্কেটে, তারাও ভালো জানে আমার থেকে বেশি, তাদের কাছে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। আর এই প্রথমে আমি যে দুটো মেশিনের কথা বলেছি, এই মেশিন আপনারা কোথা থেকে কিনবেন? এই মেশিন আপনারা কিন্তু ইন্ডিয়ামার্ট ওয়েবসাইট থেকেও পেয়ে যেতে পারেন। এবং যেসব বন্ধুরা আমার এই ভিডিও বাংলাদেশ থেকে দেখছেন, তাদের একটা কথা বলবো, আপনারা চাইলে কিন্তু আপনাদের দেশেও এই মেশিন রয়েছে, আপনারা সেখানে একটু খোঁজাখুঁজি করে নিতে পারেন। বিশেষ করে ঢাকার নবাবপুরে চলে যেতে পারেন, সেখানে গিয়ে সার্চ করলে কিন্তু এরকম কিন্তু মেশিন কিন্তু অনায়াসে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন। তো এই মেশিনের দাম কত সে নিয়ে আমি আর কথা বলছি না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে। তো আমি যে দামটা বলবো সেই দামটায় হয়তো আপনারা নাও পেতে পারেন। তো আমি তো প্রথমেই বলে রেখেছি, মোটামুটি 3 লক্ষ টাকার মতো ইনভেস্টমেন্ট থাকলে কিন্তু আপনি পুরো সেট আপটা কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। আর এই ধরনের কাপ প্লেট কোথায় বিক্রি হয় এবার একটু সেই প্রসঙ্গে কথা বলি। যে সমস্ত দোকানে দেখবেন প্লাস্টিকের বালতি, কড়াই বা গামলা এসব পাওয়া যায় বা স্টিলের পাওয়া যায়, সেই সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের কাপ প্লেট বিক্রি হয়। এছাড়া যে সমস্ত দোকানে শোপিসের আইটেম বিক্রি হয় সেখানেও কিন্তু এই ধরনের কাপ প্লেট কিন্তু আমরা দেখেই থাকি। তো কম বেশি এই সমস্ত দোকান আমাদের লোকাল মার্কেটেই রয়েছে, তাই আপনি এই সমস্ত দোকান পেয়ে যাবেন। আপনি চাইলে তাদের সাথে সরাসরি ডিল করেও কিন্তু সেই সমস্ত কাস্টমার বানিয়ে তাদের কিন্তু আপনি মাল বিক্রি করতে পারেন। এবং অবশ্যই আপনি যখন এত বড় একটা কোম্পানি বানাচ্ছেন, সেক্ষেত্রে দোকানে দোকানে ঘুরে কিন্তু মাল বিক্রি করা সম্ভব না। তার জন্য অবশ্যই কিন্তু আপনার হোলসেলার বা ডিস্ট্রিবিউটর কিন্তু ধরতে হবে, তাদের মাধ্যমে কিন্তু আপনাকে এই ধরনের প্রোডাক্ট কিন্তু বিক্রি করে দিতে হবে। এছাড়া আপনি যদি চান এই সমস্ত প্রোডাক্ট কিন্তু বিদেশেও কিন্তু বিক্রি করতে পারেন, কারণ এই কফি মগের কিন্তু মার্কেট খুব ভালো বিদেশে। তা আপনি চাইলে কিন্তু বিদেশেও কিন্তু এক্সপোর্ট করতে পারেন, বিশেষ করে ইউএস আমেরিকাতে এর প্রচুর কিন্তু ডিমান্ড রয়েছে। বাংলাদেশের বন্ধুদের বলছি, আপনারা চাইলে এই সমস্ত প্রোডাক্ট বানিয়ে কিন্তু ভারতবর্ষতেও কিন্তু বিক্রি করতে পারেন, আর ভারতবর্ষের বন্ধুরা তো অবশ্যই নিজের দেশেও বিক্রি করবেন, চাইলে বিদেশেও কিন্তু এগুলো কিন্তু অনায়াসে এক্সপোর্ট করে একটা ভালো মোটা টাকা অব্দি ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুগণ, আজকের এই ভিডিও এই অবধি ছিল। এরকমই নতুন নতুন ব্যবসাগত আপডেট পেতে অবশ্যই কিন্তু আপনারা এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্যবসাগত ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।